রায়ের উপরে যখন অক্ষ করবে, বিরতি করবে, তখন ওরা পূর্বের কায়দাগুলি এসে দাঁড়াবে। থামো, আমি আসছি, বাহির দরজার সামনে যাও। কি রেবের গাড়ি আসছে না ওসির গাড়ি দেখো আগে, যদি দেখে কি আসছে, রেব আসছে, কালা ভুষ আসছে, বাদ বাদ তার সবজি ফলা কুন্দন দূরে নিয়ে যায়। এই হইল আর কি, সাকিনের পর্বে যখন কালা ভুষ কি আসছে, ইয়া সাকিন, এখানে রেবের গাড়ি কে, ইয়া সাকিন কে, বাড়ি খাওয়ার 3 নম্বর কায়দা, 3 নম্বর নিয়ম, প্রথম কথা 3 নম্বর কায়দা অনুযায়ী নিয়ম অনুপাতে রাফর বাড়ি খাওয়ার প্রথম কর্তা হবে যে অক্ষের সাথে সম্পৃক্ত। দেখো, অক্ষের সাথে সম্পৃক্ত রাফর বাড়ি খাওয়া 3 নম্বর কায়দার 1 নম্বর কথা। প্রথম কথা কি? অক্ষের সাথে সম্পর্ক। কি কইছি, কথা বুঝা যাচ্ছে? অক্ষের সাথে সম্পর্ক মানে অক্ষ করলে পরে, বিরতি করলে পরে রাফর বাড়ি খাওয়া 3 নম্বর নিয়মগুলি আসবে, আর অক্ষ না করলে আসবে না। এই জন্য অক্ষের সাথে সম্পৃক্ত প্রথম শর্ত হইল অক্ষের সাথে, কিসের সাথে, কথা বোঝা যাচ্ছে নাকি? শব্দের শেষে, আয়াতের শেষ, কলমার শেষ, শব্দের শেষ অক্ষর যদি রা হয়, আয়াতের শেষ শব্দের শেষে রা আসে, রাকে যখন সাকিন করে অক্ষ করবে, রাটা কি করবে, রায়ের উপরে যখন অক্ষ করবে, বিরতি করবে, তখন রা পূর্বের কায়দাগুলি এসে দাঁড়াবে। ও থামো, আমি আসছি, কথা বুঝো নাই, তাহলে এখন বুঝছো তো? তো প্রথম কথা কি, অক্ষের সাথে সম্পৃক্ত। যেমন পাজরের রা শব্দের শেষে কি আসছে, অক্ষ করছে, এখন রাটা কি ভোর হবে না বারিক হবে, কথা বুঝো নাই? এই জন্য বলা হয় অক্ষের সাথে সম্পৃক্ত, অক্ষ করলে পরে, অক্ষ না করলে নাই, অক্ষ না করলে কি, অক্ষ না করে যদি মিলে ঘুরে যায়, 1 নম্বর কায়দা অনুযায়ী ফোর বারিক হবে। কয় নম্বর কায়দা? রায় নিচে যে রইলে রা বারিক হয়, জবর ফের সেটা ফোর হয়, 1 নম্বর কায়দার মধ্যে চলে যাবে। وَالْفَجْرِ وَلَيَالٍ عَشْرٍ وَالشَّفْعِ وَالْوَتْرِ وَاللَّيْلِ إِذَا يَسْرُ প্রথম তিনটা মিলে ফুসতে, প্রথম তিন আয়াত রায়ের নিচে জের হয়েছে, রা পারি গেছে, মিলে ঘুরে গেছে। 4 নম্বর আয়াত এসে আমাদের দুম শেষ, শ্বাস শেষ, বাধ্য হয়ে অক্ষ করতে হয়েছে, কি করতে হয়েছে, বাধ্যতামূলক বিরতি করতে হয়েছে, এখন তো টাটা সাকিন হয়ে গেছে, কি হয়েছে, ইয়াস, এখন কি ভোর হবে না বাড়ি করে, কথা বুঝো নাই? এখন রা সাকিন হয়েছে, রা সাকিনের আগে সিন সাকিন হয়েছে, তার আগে জবর আসছে, রা ফোর হবে, কি হবে, জবর ফেসলে ফোর হবে, জের হইলে বাড়ি হবে। এই জন্য বলা হয় রাফুর বাড়ি খাওয়ার 3 নম্বর কায়দা নিয়ম হইল, প্রথম কথা, প্রথম শর্ত হইল অক্ষয়ের সাথে সম্পৃক্ত, অক্ষয়ের সাথে সম্পৃক্ত, মনে থাকবে। ওয়াল ফাজর, অক্ষয় করছে রাফুর কি বারিক, একটা তো হবে, আর অক্ষয় না করলে বারিক হবে, এই হইল প্রথম কথা। এখন আমি যখনই রায়ের উপরে অক্ষ করব, কি করব, রাকে সাকিন করে অক্ষ করব, তখন আমার দেখতে হবে রা সাকিনের পূর্বে কি সাকিন, রা সাকিনের আগের হরফটা যে হরফটা কি সাকিন, কি হরফ, যদি দেখা যায় রা সাকিনের পূর্বে ইয়া সাকিন এসা বসছে, কি সাকিন, তখন তখন রাকে সর্ব অবস্থায় কি করে দাও, বারিক করে দাও। অক্ষ করার সাথে সাথে খেয়াল করতে হবে রা সাকিনের পূর্বে আগের হরফটা কি সাকিন, যদি দেখা যায় কি সাকিন আসছে, তখন রা কি হবে, বারিক হবে, কথা বুঝো নাই? রা সাকিনের পূর্বে ইয়া
সাকিন আসলে ইয়াসাকিনের পূর্বে কি আছে সেদিকে আর দেখার দরকার নেই, ইয়াসাকিনের পূর্বে জবর ফেস কি আছে সেদিকে দেখার প্রয়োজন নেই। রাকেশ সর্বাবস্থা কি করে দাও, রাকেশ সর্বাবস্থা কি করে দাও, বারি করে দাও, যেমন কদির কদির রাসাকিনের আগে কি সাকিন আসছে, ইয়া সাকিন, বাসির ইয়া সাকিন আসছে, রাবারি কেছে বাসির নাসির আসির ইয়াসির খবির। প্রথম কথা কি অক্ষর সাথে সম্পর্ক, দুই নম্বর কথা অক্ষ করার সাথে সাথে দেখতে হবে রা সাকিনের পূর্বে কি সাকিন, ইয়া সাকিন আছে কিনা, বাহির দরজার সামনে যাও কি রেবের গাড়ি আছে না ওসির গাড়ি দেখো আগে, যদি দেখে কি আসছে রেব আসছে কালা ভুষ আসছে বাদ বাদ তা সবজি বলা সুন্দর দূরে নিয়ে যায়, কথা বোঝো না, কালা ভুষ রেবের গাড়ি আসছে কুন্ডার ধরে নিয়ে রিমাইন্ডার দেয় বলা যায় সবজি ফলাও, আর সামনে যাই দেখলো যে না রেবের গাড়ি নেই কি পুলিশের গাড়ি ওসির গাড়ি যদি হিসাব করে নেই তো সামনে আগা বেড়া সামনে আগাও, কথা বোঝো নাই, এই হইল আর কি সাকিনের পূর্বে যখন কালা ভুষ কি আসছে ইয়া সাকিন, এখানে রেবের গাড়ি কে ইয়া সাকিন, কে ইয়া সাকিন, কালা ভুষ হিসাব আসছে কোনো কথা নাই, আর তার পূর্বে ডাইনি বাবার দেখার দরকার নাই, রাকে সর্বাবস্থা কি করে দাও সাকিন করে দাও, কদির বাসির খবির নাসির। প্রথম কথা